হ্যালো বন্ধুরা, আজ আমরা ট্রেলার রিভিউ করতে চলেছি তারিখ মুভিটি। তারিখ মুভিটি আজ আমরা ট্রেলারটি রিভিউ করতে চলেছি এবং বলতে চলেছি এমন কি দেখানো হয়েছে এই ট্রেলারের মধ্যে যা আমরা এই মুভিটির প্রতি আকর্ষণ বেশি বাড়বে। হ্যাঁ, তারিখ মুভিটির নামই কিন্তু তারিখ। চুন্নি বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবির জন্য কিন্তু অপেক্ষা করছে অনেক দেশপ্রেমিক সিনেমা প্রেমিকরা। অপেক্ষায় কিছু নীরস, কারণ শুধু মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। তাই এই ট্রেলারে আজ নিয়ে আমরা রিভিউ করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। প্রতিদিন নতুন জন্মদিন, এমনই একটি কথা প্রায়শই শোনা যায় বন্ধু বান্ধবদের মুখে। কথাটি আরও বিস্তৃত এবং আপাত সরল অর্থে ধরলে যা উঠে আসে তার নিহত অর্থটি হলো প্রতিদিনই হলো নতুন দিন। অর্থাৎ গতকালের যত বিদ্বেষ থাকুক না কেন, তত দলাদলি মারামারি এবং হিংসা থাকুক না কেন, সূর্য ঠিক প্রতিদিনের মতন পুরানো কোটি মিল থেকে আলো পাঠিয়ে দেবে আমাদেরকে। সমুদ্রে যেটুকু জল ফেনা তুলে পাড়ে ফিরে গিয়েছে তা আবার সেই পাড়ে আবার প্রতিদিনের মতন ফিরে আসে। এ যেন মৃত্যুর পরে ফের আবার জন্মে ওঠা। শরীরে কোটি কোটি কোষের মধ্যে বহু কোষ প্রতিদিনই মরে যায়, পরের দিন সেই জায়গায় কিন্তু আবার নতুন নতুন কোষ কিন্তু এসে যায়। অর্থাৎ আগের দিনের মতো নতুন শরীরে আজও কোথাও নেই এমন কোনো অংশ নেই। কোথাও মাথা গেঁথে থাকে মতন, কোথাও রাগ, কোথাও অভিমান, কান্না এবং তাছাড়া ফেলে আসা কিছু দিন কিন্তু রয়েছে আমাদের মধ্যে। কিছুই ফেলে দেওয়ার মতন এমন কিছু দিন নেই আমাদের। ঘরের জানালা বাইরে অন্ধকার, সেখানে শূন্যতা আর তত্ত্বম রূপ দাঁড়িয়ে রয়েছে একাকিত্ব মনে হয়। শূন্যতা আর জানালার মাঝে কখনো যেন এসে দাঁড়ালো ভাব বিড়াল। প্রতি আর কালো দেওয়ালের মধ্যে ব্রহ্মশ্রী এলো যেন তার মধ্যে। এমন দেখা ভালোবাসাকে আমরা মনে হয় ফেসবুকে দেখা লাগে। এমন ইদানিং কত কোটি কোটি মানুষ যে ফেসবুকে থাকে তাও কিন্তু আমরা দেখে থাকি। যে যার নিজের মতন এই ফেসবুকে কিন্তু নিজেই পোস্ট করে। আবার অনেক রকমের পোস্ট আমরা দেখতে পাই এই ফেসবুকের মধ্যে। রয়েছে তো অনেক রকমের মানুষ, রয়েছে অনেক রাজ্যের মানুষ, অনেক কোটি মানুষ, অনেক রাজ্যের দেশের এবং সব দেশের মানুষ কিন্তু এই ফেসবুকে দেখা যায়। বন্ধু শত্রু দুপুরে খাবার আর রাতের নিদ্রা ভোরবেলায় ঘুম কাতর সবই কিন্তু এই ফেসবুকের মধ্যে দেখা যায়। তার মধ্যে ভেসে রয়েছিল সকলে এর মধ্যে। কেউ কেউ কত আলোকবর্ষ আগে মৃত্যু, কেউ খসে পড়লো এইমাত্র, কেউ সূর্য সৌরজগতের নায়ক হয়ে প্রজ্ঞাতে পৃথিবীর স্বপ্নের রক্ষে নিয়ত ঢেলে দিচ্ছে আদি সৌরতে অন্ধকার অথবা আত্ম উৎসবে। ফেসবুকে বহু অর্থে এখন আমাদের নতুন আকাশ, বিদ্ময় স্বপ্ন এবং সব কিছুতেই আমাদের ফেসবুক দিননাত চলে আসে। সময় দিন ও ফেসবুকে এই নিজেকে সকল রকমের রাখলো উঠে আসে একটি প্রতি পরিচিত শব্দ মাইলস্টোন। এই তাই ফেসবুককে অনেকে তাদের জীবনসঙ্গী করে তুলে ধরেছে তাদের প্রতিদিনের। চুনিবন্ধের নতুন ছবি তারিখ মুভিটির ট্রেলারটি মুক্তি পাওয়ার সাথে সাথে কিন্তু মাইলস্টোন রয়ে গেল সবার মধ্যে। এই ছোট ট্রেলারটির মধ্যে আমরা বেশ কিছু অর্থ জানতে পারি যে এই ফেসবুক সম্পর্কে। ফেসবুক যে মানুষের কত বড় জীবন জড়িয়ে রয়েছে তা কিন্তু এই ছবির মধ্যে আমরা তা দেখতে পাবো। তাছাড়া কিন্তু এই এক মিনিট কম সময়ে যে ট্রেলারটি, এই ট্রেলারে কিন্তু আমরা যে পরিচিত মুখগুলো দেখতে পাই সেটি হলো পাঁচজনের মুখ কিন্তু, অর্থাৎ পাঁচজনের ক্যারেক্টার কিন্তু এই মুভিতে দেখতে পাই। যেমন ঋত্বিক, শাশ্বত, স্বাগত চট্টোপাধ্যায়, পরিচালক কৌশিক গাঙ্গুলী এবং চুন্নি ঘোষ এবং তাছাড়া রাইমা সেনকেও কিন্তু এই ট্রেলারে দেখতে পাই। দেখতে পেলেও কীভাবে কিন্তু এই ট্রেলারে তাদের যে কী চরিত্রগুলি অভিনয় করছে বা তাদের চরিত্রের নামগুলি কী সেগুলো কিন্তু এই ট্রেলারের মধ্যে কিছুই দেখানো হয়নি। এবং বিশেষত রয়েছে এই ট্রেলারটির মধ্যে যে এই ট্রেলারের ঘটনা কেমন হয়েছে তা কিন্তু সম্পূর্ণ কিছু বলে দেওয়া হয়নি। বিশেষ করে আমার এই ট্রেলারটি ভালো লেগেছে এই কারণে যে ট্রেলারটির মধ্যে খুবই দেখা নেই। খুব ছোটো ট্রেলারটি দেখেও কিন্তু আপাতদৃষ্টি বোঝা খুবই কম যায়। ছবিটি কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিলেন। চুন্নি বন্দ্যোপাধ্যায় প্রথম ছবি নির্বাসিত মুক্তি পাওয়ার পরে বোঝা গেছিল তিনি নতুন কোথায় বলতে এসেছেন, নতুনভাবে বলতে এসেছেন তারিখের ট্রেলার। তা দেখেই কিন্তু বোঝা গেছে সকলের মধ্যে। তবে ট্রেলারের যে এখনও সব কিছু যা বিশেষত বোঝা যায় না তা কিন্তু বোঝা যায়। ছবিটি রিলিজ হওয়ার পরে কিন্তু তার আসল চরিত্র বোঝা যাবে, ছবিটি কতটা ভালো হয়েছে, মূল ছবিটি কেমন হলো তা কিন্তু বোঝা যাবে। অপরা প্রোডাকশন প্রযোজিত ও সুপ্রকান্তি ক্রান্তি নিবেদিত এই ছবিটি কেমন বা অভিনয় করলেন শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলী, ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, জুন মালিয়ার মতো অভিনেতা তা কিন্তু জানার অপেক্ষা রয়েছে। অর্থাৎ এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে 12 এপ্রিল এবং 12 এপ্রিল এই ছবিটি মুক্তি পেলে জানা যাবে এই ছবিটি কেমন হয়েছে। এবং এই ট্রেলারটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে করতে পারেন। এবং ভিডিওটা কিন্তু তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।